গত 7 অক্টোবর বিকাল 4টায় ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে ভাষা শহীদ বিদ্যানিকেতন মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সর্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ, ডিলুএমপির চতুর্থ পুত্র ব্যবসায়ী ও সমাজসেবক সাকিবুর রহমান শরীফ কনক। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা মাশায়েক ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম সিরাজি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক দিদারুল ইসলাম। উদ্বোধনী খেলায় 2-1 গোলে মিরকামারি আলফালা যুব সংঘকে হারিয়ে বিএসআরআইয়ের কিশলয় সংঘ জয়লাভ করে। অনুষ্ঠান সঞ্চালন করেন আব্দুর রহমান জুয়েল। টুর্নামেন্টের উদ্বোধক সাকিবুর রহমান শরীফ কনক বলেন, যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই, শক্ত হাতে মাদক ব্যবসায়ী ও সেবীদের দমন করতে সকলকে সোচ্চার হতে হবে। বিস্ময় বাঙালি এগিয়ে রয়, অবাক বিশ্ব তাকিয়ে থাকে যে আপনারা হচ্ছেন বিস্ময় বাঙালি। এখানকার উপস্থিত প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা যুবক যদি দৃঢ়ভাবে শপথ করে এই অঞ্চলে আর কোনো মাদক ব্যবসায়ীর অবস্থান থাকবে না, আর কোনো সন্ত্রাসীদের অবস্থান থাকবে না, কারো ক্ষমতা নাই এই অঞ্চলে কেউ মাদক ব্যবসা করবে, এই অঞ্চলে কেউ সন্ত্রাস করবে, কারো বুকের কলিজা হবে না এটা। তবে সবাইকে একমত হতে হবে, সবাইকে একমত হতে হবে একটা জিনিস চিন্তা করে, যে বুকের মধ্যে যে শক্তি, আমাদের মধ্যে যে রক্ত, সেই রক্তের তাজা গন্ধ সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের অবস্থান মাদকের বিপক্ষে, আমাদের অবস্থান সন্ত্রাসের বিপক্ষে, যেন সবাই বলতে পারে আর একবার যুদ্ধে যাব, রক্ত গোলাপ নই, বারুদের গন্ধ পাবো, সেই বারুদের গন্ধে আপনারা কোনদিন এই অঞ্চলে কোন সন্ত্রাস কোন মাদক ব্যবসা করে পার পাবেন না, কাউকে দেওয়া হবে না এই ব্যবসা করতে। আপনাদেরকে ভালোই ভালোই বলা হবে, আপনারা ফিরে আসুন, আর আপনারা যদি আপনাদের কথা না রাখতে পারেন, জনগণ, এই ঈশ্বরদীর জনগণ আপনাদের বিপক্ষে ব্যবস্থা নেবে, কঠিন ভাবে দমন করবে। জয় বাংলা।